আমি মুনির সেন, লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, তিনি আজ রাত 3টার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম কে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ডিবি রবিউল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রথম সংসদ সদস্য হিসাবে নির্বাচন করেছিলেন 1996 সালে। তৎকালীন 2014 সালে অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন হাজি সেলিম। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা জামাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাজি সেলিম। তবে চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম প্রার্থী হননি। তার বদলে তার ছেলে সুলাইমান মোহাম্মদ সেলিমকে ঢাকা 7 আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি ঢাকা 8 আসন থেকে পরে 2001 সালে নির্বাচনে প্রয়াত বিএনপি নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান। হাজি সেলিম ও তার স্ত্রী গুলশানার বিরুদ্ধে জ্ঞাত 7 এপ্রিল ওই মামলায় রায় দেন। হাজি সেলিমের 13 বছরের কারাদণ্ড হয়। 2022 সালে এই মামলায় হাজি সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল রেখে দেন হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর কিছুদিন কারাভোগের পর 2023 সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেয়।